অবৈধ গ্যাস সংযোগে রাজধানী যেন টাইম বোমা। লাইনম্যানদের নিয়ন্ত্রণে বস্তি সহ অনেক আবাসিক এলাকা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এটা তো নিচ্ছেন, নিজ দায়িত্বে নিয়ে নিচ্ছেন নাকি? হ্যাঁ, এটা তো আপনি বৈধ না, আপনি জানেন এটা নিচ্ছেন তাই না? তো এটা কি রিস্কি না, মানে এটা কি অনেক সময় লিক হয় না? কিন্তু তারপরও করতে হচ্ছে। আপনি সারাদিন খুঁজে পাবেন না। নামের উপর দিনে গ্যাস কমেন্ট সবাই দিনে, কিন্তু আমরা চেহারা দেখিনি। কিন্তু গ্যাস কর্তৃপক্ষের চরিত্র হচ্ছে একবার যদি লাইন দেওয়া যায় তারপরে লাইনম্যানের কর্তৃত্ব চলে যায়। মামলায় ওসি প্রদীপের ডান হাত কনস্টেবল রুবেল শর্মা গ্রেফতার। দুদকের মামলায় চট্টগ্রামে আদালতে আনা হলো প্রদীপকে, শুনানি 20 সেপ্টেম্বর। বরিশালে পারাবত লঞ্চের কেবিন থেকে সঙ্গে থাকা ব্যক্তি লাপাত্তা, সিসিটিভির ফুটেজ দেখে খুঁজছে পুলিশ। মেয়রের হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ ঢাকা দক্ষিণের ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজি বাইক বন্ধের ঘোষণা, মাঠে নেই তৎপরতা। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1500 টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত কলকাতার বাঙালিরা, পদ্মাপাড়ের মাওয়াঘাটে ইলিশে সয়লাব।